এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা অ্যাপেক্স ডিফেন্স একাডেমিতে আজকে যারা এসআই পরীক্ষা দিয়েছ, মানে আজকে 5ই ডিসেম্বর যারা এসআই পরীক্ষা দিলে তাদের জন্য একটা সম্ভাব্য অ্যান্সার কি আমরা নিয়ে এসেছি, এবং তোমরা এই অ্যান্সার কিটা মিলিয়ে তাড়াতাড়ি তোমরা কমেন্ট বক্সের মধ্যে অ্যান্সার করে তোমরা বলো যে তোমাদের কত অ্যাকচুয়ালি স্কোর হচ্ছে। এবং তারপরে আমরা কিন্তু এই অ্যান্সারকে দেওয়ার পর আমাদের কিন্তু আর একটা নতুন করে কাট অফ ভিডিও আসবে, সেটা হয়তো তোমরা কাল সকালবেলায় দেখতে পাবে। তো শুরু করা যাক। যেমন ফার্স্টে যে অ্যান্সারটা ছিল কফি নিয়ে, এটার অ্যান্সারটা কিন্তু আমাদের কর্ণাটক হচ্ছে। দুই নম্বর যে আমাদের বক্স নিয়ে একটা জিআই ছিল 72 24 6, এটার অ্যান্সারটা আমরা 12 পাচ্ছি, ঠিক আছে। তারপরে আমাদের হাইস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া, এটা কিন্তু আমরা মধ্যপ্রদেশ পাবো অ্যান্সার। তারপরে আমাদের একটা অঙ্ক ছিল এভারেজ অফ 3 নাম্বার ইজ 80, যেটা 3টি সংখ্যার গড় দিয়ে, এটা আমরা পাচ্ছি 28। তারপরে প্লাস মাইনাস দিয়ে একটা রিজনিং করতে বলেছিল, যেটার অ্যান্সারটা আমরা পাচ্ছি 37। তারপরে আমাদের হাইস্ট, যেটা আমাদের মানে সব থেকে বড় আমাদের হাইওয়ে, যেটা আমরা পাচ্ছি অ্যান্সার NH44। তারপরে আমরা যে আমাদের কিউব দিয়ে একটা অঙ্ক ছিল, ডাইস দিয়ে ছিল, এটা আমরা পাচ্ছি অপশন সি, মানে 6। আমাদের তারপরে ডার্ক ওয়েবের একটা কোয়েশ্চেন এসেছিল, এটা হবে টর। তারপরে আমরা রেশিও প্রপোর্শন, এই রেশিওর একটা প্রিন্সিপালের অঙ্ক ছিল সরল সুদের, এটার আমরা অ্যান্সার পাবো 10 বছর। তারপরে আমরা সুবর্ণরেখা, এটার অ্যান্সার পাচ্ছি সুবর্ণরেখা, এখানে একটা মুড়ি বলে একটা জায়গা তৈরি হয়েছে, মুড়ির হিন্ডলকো ফ্যাক্টরি। আচ্ছা, তারপরে পদ্মবিভূষণ প্রথম পেয়েছিলেন, যার নাম ছিল নন্দলাল বোস। আচ্ছা, ডেটল জলের মিশ্রণের যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সারটা হবে 4। তারপরে তেহরি ড্যাম, এটা হবে গঙ্গা। তারপরে যে অঙ্কটা ছিল প্ল্যাটফর্মের, এই অঙ্কটার অ্যান্সারটা হবে 250 মিটার। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মিক্স গ্ল্যান্ড প্যাঙ্ক্রিয়াস, যেটা আমরা অগ্নাশয় বলছি। তারপরে একটা অঙ্ক ছিল, এই অঙ্কটার অ্যান্সারটা হবে 4R, বা যেটা অপশন এতে রয়েছে। আচ্ছা, পম্পাস গ্রাসল্যান্ড আমাদের সাউথ আমেরিকাতে অবস্থিত। আচ্ছা, আমাদের ভেন ডায়াগ্রাম যেটা রয়েছে সেটা আমরা অপশন এটা পাচ্ছি। আচ্ছা, 80% কোল রিজার্ভ রয়েছে, যেটা ডায়মন্ড দামোদর ভ্যালি। সিম্পলিফিকেশানের যে অঙ্কটা পড়েছিল এটা আমরা পাবো 878, 878। তারপরে আলীনগর প্রথম নামকরণ করেছিলেন সিরাজউদ্দৌলা। তারপরে এই অ্যাকিউট বলে যে অপশনটা হবে, এটা আমাদের 4 নম্বরে আসবে। আচ্ছা, তারপরে শেষে আসবে বলছে আর কি, এটা অ্যাকিউট হবে। আচ্ছা, কোনটা ওল্ডেস্ট, ওল্ডেস্ট হবে দামাস্কাস সিরিয়ার, যেটা রাজধানী। আচ্ছা, 4 o'clock রেইন, যেটা অ্যামাজন বেসিন বা কঙ্গো অববাহিকাতে হয়ে থাকে। আচ্ছা, এটা হবে 2 and 4, যেটা জিআইটা ছিল ইন্দ্রা, ইন্দ্রা যেটা হেল্ড কোথায় হয়েছে, এটা রাশিয়াতে। আচ্ছা, তারপরে আমাদের রিজনিং যেটা ছিল সেটা হবে 23। তারপরে আমাদের যেটা ফোর্থ প্রফেশন আসছে এটা হবে অপশন এ, 1/18। তারপরে যেটা আমাদের ছিল সিরিজটা, এটা হবে অপশন সি, 60। তারপরে টেনিওর অফ ইচ মেম্বার অফ লেজিসলেটিভ, যেটা আমাদের বিধান পরিষদ হবে 6 বছর, কারণ এটা রাজ্যসভার মতনই। নিউক্লিয়ার, এটার অপশনটা হবে সিএটা। তারপরে আমাদের টেম্পারেচার অ্যাবসলুট -273.15°C। তারপরে আমরা ওই ইলেকট্রিক বাল্বের যেটা ছিল অঙ্কটা, এটা হবে অপশন ডি, যেটা 15। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার মহারাষ্ট্র। তারপরে আমাদের স্টেশনের এই অঙ্কটা ছিল 20%, কমলে কত পার্সেন্ট বাড়াতে হবে, এটা 25% হবে। আচ্ছা, ন্যাশনাল পুলিশ একাডেমি সর্দার বল্লভভাই প্যাটেল, কর্নওয়ালিস পুলিশ শাসন ব্যবস্থা। আচ্ছা, তারপরে আমরা পাবো রাসিক, যেটা অ্যান্সারটা হবে জিআইয়ের ডিরেকশন টেস্টে 45 ইস্ট। স্টেটের যে ল অফিসার আমরা দেখতে পাবো, অ্যাডভোকেট জেনারেল। আচ্ছা, ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছে দীপিকা পাদুকোন। আচ্ছা, এরপর যেটা আমাদের সিরিজ একটা ছিল, W হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে একটা সরল সুদের অঙ্ক ছিল, যেটা হবে 1,70,000। তারপরে হবে মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজন। আচ্ছা, তারপরে এখানে ক্যাস্ট্রোফোন, এটা অপশন সি, যেটা 6। বুদ্ধিস্ট রিলিজিয়াস ত্রিপিটক, এটা পালি হবে। আচ্ছা, জগৎ সেট মানিকচান্দ। তারপরে আমাদের 3/10, যেটা আমাদের রাস্তার দূরত্ব, এটা হবে 60।
300 ইয়ার ওল্ড সতীস্টোন যেটা আমরা পাচ্ছি তামিলনাড়ু। আচ্ছা, একটা মিক্সারের অঙ্ক ছিল যেটা হবে 12%। আচ্ছা, তারপরে আমরা ইন্ডিয়ান অয়েল মথুরা, তারপরে আমরা শ্যাম যেটা আমাদের ধার নিয়েছিল অ্যান্সারটা হবে 5 ইয়ার্স। তারপরে আমাদের এখানে একটা ট্রিকি কোয়েশ্চেন দিয়েছে, লংগেস্ট রিভার কিন্তু কোথাকার বলেনি, এটা এইগুলোর মধ্যে যদি আমি বলি লংগেস্ট তা হবে ব্রহ্মপুত্র। আচ্ছা, এরপরে ফাদার মানে ওই 3 টাইমস যেটা আমাদের অনুপাত ছিল এটা হবে 12 ইয়ার্স। পদ্মশ্রী উইনার মহুমা দাস এটা আমরা পাবো টেবিল টেনিস। কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট এটা আমরা ডিপিএসপিতে পাবো। আচ্ছা, এইচসিএফ এলসিএমের যে অঙ্কটা ছিল এটা পাবো 160। আচ্ছা, তুঙ্গভদ্রা কৃষ্ণা কৃষ্ণা ট্রিবিউটারি, আচ্ছা এখানে আমাদের একটা মিরর ইমেজের ছিল, এটা অপশন সি এরটা পাবো আমরা। আচ্ছা, তোমরা একটু ছবিটা দেখে নেবে পজ করে। তারপরে আমরা ফার্স্ট ইন্ডিয়ান ওমেন যেটা হবে আমাদের পিভি সিন্ধু, দুটো পরপর আমরা পেয়েছি। আচ্ছা, তারপরে আমরা এই যে ফাদার সনের যে এটা ছিল এটা হবে আঙ্কেল। তারপরে আমরা পাবো ট্যাক্স ফ্রি শুল্কমুক্ত বন্দর যেটা আমরা পাবো কান্ডালা। আচ্ছা, তারপরে প্রাইম নাম্বার রয়েছে 2 ডিজিট প্রাইম নাম্বার, এটা হবে 21খানা। আচ্ছা, ই ভিগানস যেটা আমাদের ছিল ব্যবসাটা এটা হবে 7 মাস, এখানে আমাকে বলেছে যুক্ত বিযুক্ত হয়েছিল কত সময় পরে, তাহলে এটা 7 মাস হবে। অনেকে কিন্তু ওই কত সময় পরে মানে এটা 5 মাসে করে দিয়েছে এরকম হতে পারে। আচ্ছা, তারপরে যেটা আমাকে বলেছে যে 6 ফ্রেন্ড এটা হবে অপশন এটা ডি। আচ্ছা, এ ফ্রেন্ড এ সাম অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা কম্পাউন্ড ইন্টারেস্টটা হবে 125/8। তারপরে আমরা যেটা পাবো যে পেন নেম ছদ্মনাম ধূমকেতু, ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলাম, মোহিনী এটার অ্যান্সারটা হবে মোহিনী হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, তারপরে আমরা যেটা পাবো সায়েন্টিস্ট যিনি পেয়েছেন কেমিস্ট্রিতে অ্যাওয়ার্ড, এটা হবে প্রফেসর জ্যোতির্ময়ী দাস। আচ্ছা, তারপরে আমরা যেটা পাবো এই গ্যারিসন মানে সেনা ছাউনিতে যেটা আমরা পাচ্ছি এটা হবে 15 ডেজ 15 দিন। তারপরে আমরা যেটা পাবো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কারণ এটা ব্যাকটেরিয়া নয়, এটা নট ব্যাকটেরিয়া বলেছে। আচ্ছা, এখানে তারপরে আমরা পাবো এটা হবে 4টা। আচ্ছা, তারপরে আমরা যেটা পাবো দেশনায়ক, এটা আমাদের রিসেন্ট ভোটের আগে কিন্তু আমাদের 23শে জানুয়ারি ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে 27শে সেপ্টেম্বর এটা আমরা মন্ডে পাবো, হিউম্যান ব্লাড যেখানে জমে না এটা হবে আর্টারি ধমনী। তারপরে স্পোর্টসম্যান দীপিকা কুমারী আর্চারিতে। আচ্ছা, তারপরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কটা ছিল এটা পাবো 10%। সিএমএমইও এটা হবে ISS। তারপরে আমরা হাইট অফ মার্কারি ব্যারোমিটার যদি কমে যায় হঠাৎ করে একটা ঝড়ের সম্ভাবনা থাকে, চান্স অফ স্টর্ম। তারপরে আমরা যেটা পাবো পার্সেন্ট সেল আর্টিকেল 5% গেন, এটা যদি আমরা পাই এটা হবে 150। তারপরে আমরা ফটোসিনথেসিস এখানে আমরা প্রোন পাবো। আচ্ছা, তারপরে আমরা লেন্থ অফ হল 5 মিটার এটা আমরা পাবো 12/7 12/7/84। আচ্ছা, তারপরে আমরা পাবো এটা নট এ ডোয়ার্ফ প্ল্যানেট বলেছে, এটা হবে নেপচুন। আচ্ছা, তারপরে আমাকে বলেছে যে সানরাইজ ইন্ডাস্ট্রি যেটা হবে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। তারপরে এখানে কিন্তু ডি এর অ্যাকচুয়ালি জেন্ডারটা স্পেসিফাইড নয়, এই কারণে আমরা পাবো ক্যান নট বি ডিটারমাইন্ড। আচ্ছা, টর ইজ এ ইউনিট অফ প্রেশার। আচ্ছা, তারপরে যেটা আমরা পাবো রেশিও মার্কেট প্রাইস যেটা আমাদের ছিল এটা হবে 5:6। আচ্ছা, কতগুলো ট্রায়াঙ্গেল আছে এখানে আমরা যদি কাউন্ট করি এটা হবে 10টা। তাহলে বায়োগ্রাফি রোমান্সিক লাইফ যেটা আমাদের পাবো দেবানন্দ। আচ্ছা, মুদ্রা রাক্ষস লেখা হচ্ছে বিশাখ দত্তের লেখা। আচ্ছা, 20% লাভ 20% লস 4% মানে যেটা লসে যাবে আমাদের। আচ্ছা, তারপরে হচ্ছে এটার একটু কিছু গণ্ডগোল আছে হয়তো বা আমি খুঁজে পাইনি, তোমাদের যদি অ্যান্সার পেয়ে থাকো এটার অ্যান্সার তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আচ্ছা, তারপরে আমরা যেটা পাচ্ছি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন যেটা আমরা পাচ্ছি এটা হবে ফিশিং, এটা একটা এথিক্যাল হ্যাকিং রিলেটেড টার্ম। আচ্ছা, তারপরে আমরা পাচ্ছি যে সুন্দরবন যেটা হবে 1989। তারপরে আমরা পাচ্ছি এখানে অ্যাসিড যে অ্যান্সারটা হবে এটা হবে এ। আচ্ছা, তারপরে আমরা পাচ্ছি পেগাসাস যেটা ইসরায়েল থেকে এসেছে। আচ্ছা, তারপরে ফায়ার আইস যেটা মিথেন হাইড্রেট। আচ্ছা, তারপরে আমরা 97 যেটা আমরা পাচ্ছি টাইম এন্ড ওয়ার্কের যে অঙ্কটা এটা হবে 5 ডেজ। আচ্ছা, 1943তে সিঙ্গাপুরে এটা গভর্নমেন্টটা করা হয়েছিল সিঙ্গাপুরে, ডিরেক্টর জেনারেল সতীশচন্দ্র সামন্ত তমলুক জাতীয় সরকারের।
আচ্ছা, তারপরে আমাদের ডিভিজিবল এটা হবে 12-15, এটা হবে 300, এটা ছোট এলসিএম দিয়েছে। তাহলে মোটামুটি ওভারঅল কোশ্চেনগুলো আমরা সবাই বলে দিলাম, সব কোশ্চেনগুলো আমরা বলে দিলাম একটা কোশ্চেন ছেড়ে। যদি তোমরা যদি ওই কোশ্চেনটার অ্যান্সার পেয়ে থাকো, তোমরা নিচে কমেন্ট করতে পারো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে নিচে কমেন্ট করবো। আমরা কিন্তু এই কোশ্চেনের টোটাল ডিটেল সলিউশনও কিন্তু আমরা প্রোভাইড করতে পারি, যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে। তো এই হলো আমাদের কোশ্চেন কাট অফের ভিডিও, মোটামুটি আমরা কিছুক্ষণ পরে বা কাল সকালের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তো তোমরা এখান থেকে মিলিয়ে নাও তোমাদের কত স্কোর হচ্ছে, কাট অফ একটু পরে আরেকটা ভিডিওতে আসবে। ধন্যবাদ সবাই।